হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিড ওয়ার্কস টিউটোরিয়াল। আজকের সলিড ওয়ার্কস টিউটোরিয়ালে আমরা সলিড ওয়ার্কসের 3D-র কিছু গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখব, যেই টুলসগুলো প্রত্যেকটা 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। সেই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে খুব সহজে ব্যবহার করা যায় সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। আজকের টিউটোরিয়ালে আমরা এখানে যেগুলো লেখা আছে, যেমন এক্সট্রুডেড বস, এক্সট্রুডেড কাট, রিভলভ বস, রিভলভ কাট, ফিলেট, লিনিয়ার প্যাটার্ন আর সার্কুলার প্যাটার্ন, এই টুলসগুলোকে দেখাবো কীভাবে ব্যবহার করতে হবে। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখি, আগে আমরা একটা সলিড ওয়ার্কসের একটা পার্ট ওপেন করলাম। দেন সর্বপ্রথম হচ্ছে আমরা এক্সট্রুড করার জন্য আমরা একটা স্কেচ করে নিই। সো স্কেচ করার জন্য আমরা জানি আমাদের একটা প্ল্যান সিলেক্ট করতে হয়। সাপোজ আমরা হচ্ছে ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম, দেন স্কেচ। নাও আমি একটা সার্কেল ড্র করছি। সো ইচ্ছা করলে আমরা এই সার্কেলটাকে ডাইমেনশনিং করতে পারি। সাপোজ এটার ডায়া হচ্ছে 100। ওকে, নাও আমরা এখান থেকে এক্সিট স্কেচে দেবো, দেন ফিচারে চলে যাব। ফিচারে যাওয়ার পর আমরা এই যে এখানে যে এক্সট্রুডেড বস বেস আছে সেটাতে আমরা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদেরটা এক্সট্রুডেড হয়ে গেছে। নাও আমরা কতটুকু এক্সট্রুড করতে চাই এখান থেকে হচ্ছে আমরা ডাইমেনশনটা ফিক্সড করে দিতে পারি। সাপোজ আমরা যদি 20 mm করতে চাই তাহলে আমরা 20 লিখলাম। এবং এখানে দেখুন একটা অপশন আছে, ব্লাইন্ড ভার্ট আপ টু ভার্টেক্স। আচ্ছা, সো এখানে অনেকগুলো অপশন হচ্ছে আমাদের ড্রয়িং অনুযায়ী, যেমন আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে দরকার হয়। যেমন যদি আমরা মিড প্লেন দেই তাহলে হচ্ছে এই যে আমাদের যে ড্রয়িংটা আছে তার দুই পাশে হচ্ছে এক্সট্রুডটা হবে। তার মানে হচ্ছে তার এক পাশে হচ্ছে 10 mm আর আরেক পাশে হচ্ছে 10 mm। এভাবে হচ্ছে এক্সট্রুডটা হয়। সো এখানে হচ্ছে আমাদের যেই অপশনগুলো আছে, সো এগুলো এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং বা ডিজাইন অনুযায়ী হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। সো আমাদেরটা এক্সট্রুড হয়ে গেল। নাও আমরা যদি এটাকে এক্সট্রুড কাট করতে চাই, এখানে দেখুন যে এক্সট্রুড কাট করতে কাট একটা টুলস আছে। সো আমরা যদি এটাকে এক্সট্রুড কাট করতে চাই তাহলে কীভাবে ব্যবহার করব। সো সাপোজ আমাদের এই যে 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 ডিজাইনটা আমরা ক্রিয়েট করেছি, সাপোজ এটার মাঝখানে হচ্ছে একটা হোল আছে। সো ওই হোলটা হচ্ছে আমরা এই এক্সট্রুড কাট ব্যবহার করে তৈরি করব। সো সেই হোলটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা প্লেন সিলেক্ট করলাম, দেন স্কেচে চলে গেলাম। সো আমরা নর্মালে নিয়ে গেলাম। নাও আমরা এখানে আগে একটা সার্কেল ড্র করি, সেন্টার পয়েন্টে একটা সার্কেল ড্র করি, দেন ওকে। সো আমরা ইচ্ছা করলে এটাকে ডাইমেনশন দিতে পারি। সাপোজ ডাইমেনশন হচ্ছে 35। ওকে, নাও আমরা এক্সিট স্কেচে যাব, দেন এখান থেকে এক্সট্রুডেড কাটটা সিলেক্ট করব। সো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, ভালোভাবে বোঝার জন্য এখানে আমরা ভিউটা সিলেক্ট করে নেব। সাপোজ আমরা হচ্ছে আইসোমেট্রিক ভিউতে যাইতে চাই। সো দেখুন এই যে আমাদের এখন এক্সট্রুডেড কাটটা শো করতেছে, দ্যাট মিনস হচ্ছে আমরা যদি এখন ওকে দিই তাহলে হচ্ছে এটা পুরো জায়গাটা খালি হয়ে যাবে। এখানেও সিমিলারলি অপশন আছে বিভিন্ন, যেমন হচ্ছে থ্রো অল। থ্রো অল মানে হচ্ছে সম্পূর্ণ থিকনেস জুড়ে যাচ্ছে এটা হোলটা হবে। সো আমরা থ্রো অল সিলেক্ট করব। আর এখানে বাকি যে অপশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী ইউজ করতে হবে। যেমন মিড প্ল্যান অথবা যদি হচ্ছে পিছনে আরেকটা কোনো বডি থাকে সেই আপ টু বডি পর্যন্ত, বা কোনো সারফেস থাকলে আপ টু সারফেস পর্যন্ত আমরা এই এক্সট্রুডেড কাটটা ইউজ করতে পারি। সো আমাদের এই এই অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে থ্রো অল দরকার হবে, তাই আমরা হচ্ছে থ্রো অল দিয়ে দেন ওকে প্রেস করলাম। তাহলে দেখুন এই যে আমাদের এখানে একটা এক্সট্রুডেড কাট ক্রিয়েট হয়ে গেল। সো নেক্সট হচ্ছে আমাদের যেটা ছিল রিভলভ বেস, রিভলভ করার জন্য সাপোজ আমরা যদি কোনো কিছু রিভলভ করতে চাই তাহলে, আচ্ছা রিভলভ করার আগে হচ্ছে আমরা এখানে যে ফিলেট যেটা আছে ফিলেটটা আমরা দেখে নিই। সো ফিলেটটা খুবই সহজ, ফিলেট করার জন্য হচ্ছে আমরা এখানে ফিলেট অপশনে ক্লিক করব। সো আমরা জানি, সো এখান থেকে হচ্ছে আমরা যেই অংশটাকে ফিলেট করতে চাই সেটাকে সিলেক্ট করতে চাই। সাপোজ আমরা হচ্ছে এই অংশটাকে ফিলেট করতে চাই। সো এখান থেকে আমরা হচ্ছে ডায়াটা, সরি রেডিয়াসটা হচ্ছে ইয়ে করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। সাপোজ আমরা দিলাম 5 mm। সো আমরা যদি ওকে দিই দেন এটা ফিলেট হয়ে যাবে, 5 mm ফিলেট হয়ে গেছে। সিমিলারলি আরেকটা আমরা করে দেখাই। সাপোজ আমরা যদি এটাকেও করতে চাই অথবা ওই পাশের যে অংশটা আছে সবগুলোকে করতে চাই,
দেন আমাদের বাই ডিফল্ট আগে থেকেই 5 এখন সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এখানে ওকে দিলে সম্পূর্ণটা 5 mm ফিলেট হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা ফিলেটটাকে ইউজ করতে পারি। নাও নেক্সট আছে হচ্ছে আমাদের রিভলভ বস বেজ এবং হচ্ছে রিভলভ কাট। সো এই টুলসটা আমরা ব্যবহার করে দেখানোর জন্য আমরা নতুন একটা পার্ট নিচ্ছি আবার। সো আমাদের এই ডিজাইনটা এখানে থাকুক। সো আমরা এখানে আগের মতো করে একটা প্লেন সিলেক্ট করে নিই। ওকে ওকে, আমরা এখানে একটা সার্কেল ড্র করি, আমরা যে কোনো ডাইমেনশনে নিয়ে নিলাম। সো আমরা আগের মতো করে এক্সট্রুড যাই। ওকে, সো সাপোজ দিস ইজ ওকে। নাও আমরা এই থিকনেস বরাবর হচ্ছে এটার একটা রিভলভ ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে রাইট প্লেনে গেলাম, স্কেচ দিলাম, দেন আমরা নর্মালে চলে যাই। সো আমরা হচ্ছে হুইলের সাহায্যে, মাউসের হুইলের সাহায্যে জুম ইন জুম আউট করতে পারি। সো আমরা ধরুন এখানে একটা, ওকে এটা কেটে দিচ্ছি, এখানে একটা ঠিক মাঝখানে একটা আমরা সার্কেল নেব, সরি সার্কেল না, রেক্ট্যাঙ্গেল ড্র করছি। ওকে, সো আমরা এটা নিয়েছি এই জন্য যে আমরা এটা দিয়ে হচ্ছে রিভলভ এবং রিভলভ কাট দুইটাই শো করব। ওকে, নাও এক্সিট স্কেচে চলে গেলাম। নাও আমাদের যে রিভলভ আছে, এই যে রিভলভ, আমরা রিভলভ সিলেক্ট করলাম। নাও ওকে, সো ওইখানে যাওয়ার আগে আমরা যেই অ্যাক্সিসটার সাহায্যে হচ্ছে রেফারেন্সে হচ্ছে আমরা রিভলভটা করবো, সেই অ্যাক্সিসটা আমাদেরকে ড্রয়িংটা করে দিতে হবে। সো আমরা হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স অ্যাক্সিসটা। ওকে, নাও আমরা এক্সিট স্কেচে গেলাম, ফিচারে যাই, দেন রিভলভ বেসে যাই। সো এখান থেকে হচ্ছে আমি আমার এই স্কেচটাকে সিলেক্ট করে নিলাম। নাও এই যে এখানে যে রেফারেন্স বা অ্যাক্সিস অফ রেগুলেশন যেটা বলতেছে, সো সেখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। আর আমরা আগে যে ড্রয়িংটা করেছিলাম সেটা বাই ডিফল্ট এটা সিলেক্ট করে নিয়েছে। এই যে দেখুন রিভলভ হয়ে আছে। সো আমাদেরকে প্রিভিউতে দেখাচ্ছে, আমরা জাস্ট ওকে দিলে এটা রিভলভ হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা রিভলভটা ইউজ করতে পারি। নাও আমরা যদি হচ্ছে ধরুন রিভলভ কাট ইউজ করতে চাই, সাপোজ আমরা এটাকে হচ্ছে রিভলভ কাট করবো। সো রিভলভ কাট করার জন্য আমি এখান থেকে রিভলভ কাট সিলেক্ট করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি যেই স্কেচটাকে রিভলভ কাট করতে চাই সেটা সিলেক্ট করে দিলাম। সিমিলারলি আমাদের অ্যাক্সিসটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যদি এখন ওকে দিই, এই অংশটা রিভলভ হয়ে কাট হয়ে যায়। এই যে দেখুন এই মাঝখানে কাট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা রিভলভ এবং রিভলভ কাটটা ইউজ করতে পারি। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যাটার্ন, লিনিয়ার প্যাটার্ন অথবা সার্কুলার প্যাটার্ন। এই প্যাটার্নগুলোকে কীভাবে আমরা ইউজ করতে পারি, এটা খুবই সহজ। সো প্যাটার্ন ইউজ করার জন্য আমরা একটা নতুন পার্ট নিলাম, অথবা আমরা এখানে ইচ্ছা করলে ড্রয়িংটা করতে পারতাম। সো আমরা স্কেচে যাই, এখানে হচ্ছে টপ লাইনে স্কেচ, আমরা একটা সার্কেল নিচ্ছি, বাই ডিফল্ট একটা সার্কেল নিলাম, দেন এক্সিট স্কেচ, ফিচার, এক্সট্রুড বেজ। ওকে, না আমরা এখানে একটা স্কেচ করে নিই যেটাকে আমরা রিভলভ করব, নর্মালে যাই। সো সাপোজ আমরা এখানে একটা, ওকে, সো এখান থেকে কনভার্ট এন্টিটিসে যাই আমরা, এটাকে হচ্ছে আমরা কনভার্ট এন্টিটিসে করে নিই। নাও এখান থেকে হচ্ছে আমরা বাড়তি অংশটা ট্রিম করে দিই। ওকে সিলেক্ট, হ্যাঁ আমরা যদি এক্সিট স্কেচে গিয়ে এক্সট্রুড বেজ বসে যাই, তাহলে দেখবেন এই যে আমরা যখন এই অংশটা সিলেক্ট করবো দেন এটা এক্সট্রুড হয়ে যাবে। সো আমরা হচ্ছে থ্রো অল দেবো, আর এখান থেকে হচ্ছে ডিরেকশনটা ডিফাইন করে দেব। নাও ওকে, সো আবার আমরা স্কেচে যাই নর্মাল। সো এক্সিট স্কেচে গেলাম। সো আমরা এখান থেকে হচ্ছে সার্কুলার প্যাটার্নটা করার জন্য সার্কুলারের প্যাটার্নে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমাদেরকে ফেসটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি ফেসটা সিলেক্ট করে দিলাম, সরি এখানে হচ্ছে আমাদের ফেসটা সিলেক্ট করে দিতে হবে, বা যেই অংশটা জুড়ে হচ্ছে আমরা ইয়েটা করতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে, আর এখানে হচ্ছে আমরা যে অবজেক্টটাকে করতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে দেখুন আমাদেরকে শো করতেছে। সো আমরা এখান থেকে হচ্ছে নাম্বার আমরা ইচ্ছে মতো বাড়াতে পারি বা কমাতে পারি, সিমিলারলি অ্যাঙ্গেলটাও আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। আশা করি সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন।
সবাইকে ধন্যবাদ।